আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, উপভাষা কথানীতি, আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম চাহিদার নির্ধারক সম্পর্কে। আজ আমরা আলোচনা করব গাণিতিক অর্থনীতি নিয়ে, অর্থাৎ গণিতের ব্যবহার অর্থনীতিতে কিভাবে হয় এবং কিবা কি করলে গণিতের মানে গণিতটাকে অর্থনীতিতে ব্যবহার করা হয়েছে কেন এবং কি জন্য বা অর্থনীতিতে গণিতের গুরুত্ব কতটুকু, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আধুনিক অর্থনীতিতে অর্থনীতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে, এই জন্য অর্থনীতির বিভিন্ন শাখায় বিভিন্ন ক্ষেত্রে যদি গণিতের ব্যবহার অর্থাৎ গণিতের মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাহলে অর্থনীতি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। তাই অর্থনীতিতে গণিতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন গণিতের সফল প্রয়োগ করেছিলেন অর্থনীতিতে, এর জন্য তিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। এখন অর্থনীতির গণিতের মানে এখন আমরা জানলাম যে গণিতের অর্থনীতিতে কেন প্রয়োজন, অর্থনীতিতে গণিতের ব্যবহার কেন প্রয়োজন। এখন আমরা জানব গাণিতিক অর্থনীতিটা কি, অর্থাৎ গাণিতিক অর্থনীতির সংজ্ঞাটা কি, গাণিতিক অর্থনীতি কাকে বলে, অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বিষয় বিধি এগুলোকে মাধ্যমে যদি গণিতের উপস্থাপন এবং বিশ্লেষণ করাকেই গাণিতিক অর্থনীতি বলে। তাহলে গাণিতিক অর্থনীতি বলতে আমরা কি বুঝলাম, অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বিধি এবং ধারণার ক্ষেত্রে যদি গণিতের ব্যবহার এবং উপস্থাপন করা হয় তাহলেই তাকে গাণিতিক অর্থনীতি বলে। গাণিতিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির গুরুত্বগুলো মানে গণিতের গুরুত্ব কতটুকু অর্থনীতিতে সেগুলো আমরা এখন আলোচনা করব। অর্থনীতিতে অত্যন্ত কম সময়, অত্যন্ত কম সময়ে অর্থনীতির ধারণাগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য গণিতের প্রয়োজন। অর্থাৎ কম সময়ের মাধ্যমে গাণিতিক মডেলের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন তত্ত্বগুলোকে অত্যন্ত সঠিক সময়ে ব্যাখ্যা করা যায়, শর্ত সাপেক্ষে, অর্থাৎ শর্ত সাপেক্ষেও মানে দক্ষতার সাথে ব্যবহার, এই দক্ষতা গাণিতিক মডেলের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন তত্ত্বগুলোকে দক্ষতার সাথে প্রয়োগ করা যায়। আবার চিত্রে ব্যাখ্যা, অর্থনীতির গাণিতিক মডেলের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন চিত্রগুলো অতি সহজে অঙ্কন করা যায় এবং এই চিত্রগুলোকে অতি সহজে ব্যাখ্যা করা যায়, এই জন্য গণিতের ব্যবহার গণিতের অর্থনীতিতে গণিতের ব্যবহার অত্যন্ত জরুরি। এছাড়াও আছে যে বাস্তব ফলাফল, গাণিতিক অর্থনীতিতে যদি অর্থনীতির বিভিন্ন সমীকরণগুলো ব্যাখ্যা করা যায় তাহলে ফলাফল অত্যন্ত বাস্তব পাওয়া যায়। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির ক্ষেত্রে গণিতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এছাড়াও অত্যন্ত কম সময়ের উপস্থাপন করা যায়, অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় গণিতের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন বিষয়সমূহ। আবার অর্থনীতির যেসব বিবিধি এবং তত্ত্বগুলো আছে তা যথাযথভাবে প্রয়োগ করা যায় বা ফলাফলটা পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক অর্থনীতি বলতে কি বুঝলাম, অর্থনীতির বিভিন্ন তত্ত্ব বিধি এবং বিষয়গুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য গণিতের ব্যবহার অত্যন্ত জরুরি। এখন আমরা জানব যে এই গাণিতিক মডেলের মাধ্যমে কিভাবে অর্থনীতির বিভিন্ন শাখায় ব্যাখ্যা করা হয়। যেমন লেখচিত্র, লেখচিত্রের মাধ্যমে আমরা অর্থনীতির বিভিন্ন চিত্রগুলোকে বিভিন্ন মডেলগুলোকে ব্যাখ্যা করে থাকি। তাহলে এখন আমরা জানব লেখচিত্রটা কাকে বলে, লেখচিত্রটা কি কোনো অপেক্ষকে। এখন আমরা জানব যে অপেক্ষকটা কি, অপেক্ষক হচ্ছে কোনো একটা ফাংশন, অর্থাৎ অপেক্ষক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এমনি একটা জেনে রাখি যে স্বাধীন চলক এবং অধীর চলকের এই দুই চলকের মাধ্যমে গাণিতিক যে ক্রিয়া প্রকাশ করা হয় সেটাকে অপেক্ষক বলে। তাহলে কোনো অপেক্ষকে অধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে স্বাধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে অধীন চলকের যে বিভিন্ন মান পাওয়া যায় তা যখন ছক্কাগোছে মুক্ত হস্তে উপস্থাপন করা হয়, তা যখন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই লেখচিত্র বলা হয়। তাহলে অধীন চলকটা কি, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, অধীন চলক হচ্ছে, এখানে আমরা জানি অধীন চলক হচ্ছে ওয়াই এবং স্বাধীন চলকটা কি এক্স। এই ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ যখন পরস্পর ছেদ করা হয় তখনই যে চিত্রটা পাওয়া যায় তাকেই বলা হয় হচ্ছে লেখচিত্র। এই লেখচিত্র অর্থনীতিবিদ মগনায়ের ভাষায় লেখচিত্র বলতে এরূপ একটি চিত্রকে বোঝায় যেখানে বিভিন্ন পরিমাণ অর্থাৎ
y-এর বিভিন্ন পরিমাণের সাথে x-এর বিভিন্ন পরিমাণের গাণিতিক সম্পর্ককে যে নির্দেশ করা হয় অর্থাৎ বিভিন্ন অঙ্ক বা সংখ্যার মাধ্যমে যে পরিমাপটা নির্দেশ করা হয় তাকে লেখচিত্র বলে। এখন আমরা জানব ছক কাগজ বা গ্রাফ কাগজ গ্রাফ পেপার কি। আমরা এটা সাধারণত লেখচিত্র আমরা এখন এটা বোর্ডে এঁকেছি কিন্তু সাধারণত এই লেখচিত্রগুলো ছক কাগজ বা গ্রাফ পেপারে অঙ্কন করা হয়। তাহলে আমরা জানব যে যে গাণিতিক মডেলের বা গাণিতিক ভাষায় ছক কাগজ বা গ্রাফ পেপারটা কি। গ্রাফ পেপার বা ছক কাগজ হচ্ছে লম্ব অক্ষ, লম্ব অক্ষ পরস্পর লম্ব লম্ব ভাবে ছেদ করলে কত অনেকগুলো শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ছেদ করলে লম্ব অক্ষ, এবং ভূমি অক্ষ যদি পরস্পর এভাবে ছেদ করতে থাকে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ আকৃতির বা আয়তক্ষেত্র বিশিষ্ট যে ক্ষোভগুলো সৃষ্টি হয় একেই বলা হয় ছক কাগজ বা তোমার গ্রাফ পেপার। এই একেই বলা হয়েছে ছক কাগজ। এই ছক কাগজের প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 0.1 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে এই দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ। প্রত্যেকটা বর্গক্ষেত্রে পরিমাপের মাপ থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম কি ছক কাগজ এবং ছক কাগজটা কি। এখন আমরা জানবো যে লেখচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। লেখচিত্রকে বা অ্যাসিসটাকে অক্ষ বলা হয়, এবং এই লেখচিত্রকে কয়টি অক্ষে ভাগ করা হয়েছে। এই দুইটি অক্ষে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভূমি অক্ষ, এক হচ্ছে ভূমি অক্ষ। অর্থাৎ ভূমি ভূমি অক্ষ আর একটা হচ্ছে দুই হচ্ছে লম্ব অক্ষ। এই দুইটি অক্ষে ভাগ করা হয়েছে। তাহলে লেখচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষটাকে ভূমি অক্ষটাকে কাকে বলে, ভূমি অক্ষকে বলা হয় হচ্ছে ভূমির দিকে সমান্তরাল করে যে রেখা অঙ্কন করা হয়। ভূমির দিকে সমান্তরাল করে যে রেখা অঙ্কন করা হয় তাকেই ভূমি অক্ষ বলে, যা আমরা এক্স অক্ষ দ্বারা লিখে থাকি। তাহলে ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ এটা। আর লম্ব অক্ষের দিকে সরাসরি যে রেখাটা অঙ্কন করা হয় তাকে বলা হয়েছে লম্ব অক্ষ। অর্থাৎ ও ওয়াই থেকে শুরু করে যে অক্ষটা শুরু হয় সেটাকে বলা হয়েছে লম্ব অক্ষ। তাহলে লেখচিত্রের কয়টি অক্ষ থাকে, দুইটা অক্ষ, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ এবং ও ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। এই দুইটা অক্ষ হচ্ছে তোমার লেখচিত্রের দুইটা অক্ষ আছে। এখন আমরা জানবো যে মূল বিন্দু বা মধ্যবিন্দু, মধ্যবিন্দু বা মূল বিন্দু কাকে বলে, মধ্যবিন্দু বা মূল বিন্দু কাকে বলে। ভূমি অক্ষ অর্থাৎ ভূমি অক্ষ হচ্ছে ও এক্স অক্ষ এবং লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই অক্ষ। পরস্পর ছেদ করলে এই যে পরস্পর লম্ব অক্ষ, যদি আমরা এভাবে অক্ষগুলো লিখি যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ পরস্পর ছেদ করে যে বিন্দুতে ছেদ করবে তাকেই বলা হয় হচ্ছে মূল বিন্দু অর্থাৎ ও এক্স অক্ষ। অর্থাৎ ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ পরস্পর ছেদ করে যে রেখাটা অঙ্কন করা হয় তাকেই বলা হয় হচ্ছে মূল বিন্দু। এই যে পরস্পর ছেদ করেছে এই বিন্দুটাই হচ্ছে ও বিন্দু অর্থাৎ মধ্যবিন্দু বা মূল বিন্দু। এই মূল বিন্দু অর্থাৎ ওয়াই এর সমান শূন্য হবে এবং এক্স সমানও শূন্য হবে। অর্থাৎ ওয়াইটারও শুরু হচ্ছে এখান থেকে এইদিকে যত দূর যাবে বৃদ্ধি পেতে থাকবে, আবার এক্স এরও এই শূন্য থেকে এদিকে যত যাবে তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এক্স এর মানও হচ্ছে প্রথম শুরু থেকে শূন্য, আবার ওয়াই এর মানও এক্স থেকে যখন শুরু থেকে শূন্য, অর্থাৎ শুরু থেকেই এই লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ শুরু হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি জানলাম, লেখচিত্রটা কি, লেখচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, দুইটি ভাগে, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। এই আর ভূমি অক্ষটা পরস্পর ছেদ করলে যে বিন্দুতে স্থাপিত হবে সেটাই হচ্ছে মধ্যবিন্দু বা মূল বিন্দু। এখন আমরা খেয়াল করি
শিক্ষার্থীবৃন্দ দেখো ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ যখন পরস্পর ছেদ করে তখন সে একটা একটা অংশ এবং বর্গক্ষেত্র বা চারটি অংশ বা অঞ্চলে ছেদ করেছে। এটা যদি আমি সুন্দর করে আঁকি তাহলে কিরূপ চেহারা আসবে দেখ, খেয়াল করো যে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, যদি লম্ব অক্ষ এভাবে আর ভূমি অক্ষ যদি এভাবে শুরু হয় তাহলে ও এক্স আর ও এ ড্যাশ, আবার এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এই চারটি অংশ বা অঞ্চলে পরস্পর ছেদ করে। এর প্রত্যেকটা অংশকে বলা হয় চতুর্থাঙ্ক, অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্ককেই বলা হয় হচ্ছে চতুর্থ অঙ্ক। আর এই চতুর্থ অংশকে বলা হয়, প্রত্যেকটা অংশের নাম আছে। এটা যেমন ধরো খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চতুর্থাঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্থাঙ্ক, এটা হচ্ছে তৃতীয় চতুর্থাঙ্ক, এটা হচ্ছে চতুর্থ চতুর্থাঙ্ক, অর্থাৎ চতুর্থাঙ্ক। এই যে প্রথম চতুর্থাঙ্ক, দ্বিতীয় চতুর্থাঙ্ক, তৃতীয় চতুর্থাঙ্ক এবং চতুর্থ চতুর্থাঙ্ক, এই চারটি চতুর্থাংশে ভাগ করা হয় এবং প্রত্যেকটা রেখারই একটা নাম আছে। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আমরা অর্থনীতিতে পজিটিভটাকে ধনাত্মক হিসাবে ব্যবহার করি এবং নেগেটিভটাকে ঋণাত্মক হিসাবে ব্যবহার করি। তাহলে প্রথম চতুর্থাঙ্ক ওয়াই সমান হচ্ছে পজিটিভ আর এক্স সমান হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই ও এক্স ড্যাশ এবং ও ওয়াই, সরি ও এক্স এবং ও ওয়াই এর, ওয়াই এর মান এখানে পজিটিভ এবং এক্স এর মানও এটা পজিটিভ, অর্থাৎ দুইটাই রেখা এখানে ধনাত্মক। আর দ্বিতীয় চতুর্থাঙ্কে কি আছে, দ্বিতীয় চতুর্থাঙ্কে আছে চতুর্থ অঙ্কে আছে দ্বিতীয় চতুর্থাঙ্কে আছে ওয়াই সমান পজিটিভ, ওয়াই সমান হচ্ছে পজিটিভ আর এক্স ড্যাশ বা ওই এক্স ড্যাশ এখানে মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, অর্থাৎ ও ওয়াই অক্ষ ধনাত্মক এবং ও এক্স অক্ষ ধনাত্মক। কিন্তু দ্বিতীয় চতুর্থাঙ্কে ও ওয়াই অক্ষ ধনাত্মক এবং ও এক্স ড্যাশ অর্থ হচ্ছে ঋণাত্মক। এখন তৃতীয় চতুর্থাঙ্কে, তৃতীয় চতুর্থাঙ্কে তৃতীয় চতুর্থাঙ্কে এক্স ড্যাশ সমান নেগেটিভ এবং ওয়াই ড্যাশ সমানও নেগেটিভ, দুইটা নেগেটিভ, দুইটাই নেগেটিভ মানে দুইটাই ঋণাত্মক। অর্থাৎ এই রেখাতে যখন চিত্র অঙ্কন করা হবে তখন মাইনাস চিহ্ন বেরোবে এবং এই ওয়াই ড্যাশেও যদি কোনো রেখা নেমে আসে তাহলেও সেটা মাইনাস চিহ্ন দ্বারা, অর্থাৎ এর প্রত্যেকটা মান হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস, এটারও প্রত্যেকটা মান হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস। আর এটা হচ্ছে, এটাও পজিটিভ, এর প্রত্যেকটা মান হচ্ছে পজিটিভ, এটারও প্রত্যেকটা মান হচ্ছে পজিটিভ। আমরা এটা এখন আমরা জানবো হচ্ছে চতুর্থ চতুর্থাঙ্কে, চতুর্থ চতুর্থাঙ্কে মানটা হচ্ছে, চতুর্থ চতুর্থাঙ্কে মান হচ্ছে এক্স, ওই এক্স সমান অর্থাৎ এক্স সমান হচ্ছে পজিটিভ এবং ও ওয়াই ড্যাশের মান হচ্ছে নেগেটিভ। এখানে লিখলে বোঝা যাচ্ছে না, তাহলে ও ওয়াই ড্যাশ অর্থাৎ এটার মান হচ্ছে নেগেটিভ, এক্স হচ্ছে পজিটিভ এবং ওয়াই ড্যাশ মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এক্স হচ্ছে ধনাত্মক এবং ওয়াই ড্যাশ হচ্ছে নেগেটিভ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজ কি শিখলাম, যে লেখচিত্রকে কি করে অঙ্কন করা হয় এবং আমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন গ্রাফ চিত্রের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করেছিলাম, যেমন চাহিদা বৃদ্ধি দাম অর্থাৎ বিভিন্ন পরিমাপের উপর যে গণিতের যে ব্যবহার করা হয়, অর্থাৎ পরিমাপের উপর গণিতের মানের উপর যে নির্ভর করা হয় অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে বিধির আকারে যে প্রকাশ করেছিলাম তা গাণিতিক অর্থনীতির মাধ্যমেই সেটা প্রকাশ করেছিলাম। আজ আমরা জানলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা কি এবং এক্স অক্ষ এবং এই ওয়াই অক্ষে বিভিন্ন মানকে আমরা ব্যবহার করলাম। এখন এই ও এক্স ড্যাশ বা এক্স ড্যাশ, এই এক্স এক্স ড্যাশ এবং এক্স, এটাকে বলা হয় হচ্ছে ভুজ, অর্থাৎ
এই অংশটাকে বলা হয়েছে ভোজ এবং ওয়াই ও এবং ও ড্যাশ এই রেখাকে বলা হয়েছে কোটি অর্থাৎ ওয়াই অক্ষকে বলা হয় কোটি এবং ও এক্স ড্যাশ ও এবং এক্স এটাকে বলা হয়েছে ভুজ অর্থাৎ ভূমি অক্ষকে ভুজ এবং লম্ব অক্ষকে কোটি বলা হয় এখন আমরা চতুর্থাঙ্ক জানলাম মূলবিন্দু কি জানলাম লেখচিত্র জানলাম এখন আমরা জানব এবং ভুজ এবং লম্ব অক্ষ সমন্বয় করে সাধারণত যে রেখাগুলো আমরা পাই সেটা কিভাবে আসে সেটা সম্পর্কে আলোচনা করব সেটাকে বলা হয় হচ্ছে স্থানাঙ্ক স্থানাঙ্কটা কি স্থানাঙ্ক হচ্ছে ভুজ এবং লম্ব অক্ষের পরস্পর দূরত্ব নির্দেশক চিহ্নটাকে স্থানাঙ্ক বলা হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি বুঝতে পারলাম যে ভুজ এবং ভুজের দূরত্ব এবং কোটির দূরত্ব পরস্পর যে বিন্দুতে ছেদ করবে তার দূরত্ব নির্দেশক হচ্ছে স্থানাঙ্ক এবং যে বিন্দুতে স্থাপন করবে তাকে বলা হয় হচ্ছে বিন্দু স্থাপন আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম যে অর্থনীতি এ বিন্দুতে ছেদ করে বি বিন্দুতে ছেদ করে অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কগুলোকে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে ছেদ করে এবং এই যে বিন্দু ছেদ করা সেই ছেদ করাটাকেই বলা হয় হচ্ছে বিন্দু স্থাপন আজ আমরা জানলাম অর্থনীতির ওই মডেলগুলোকে গাণিতিক মডেলের মাধ্যমে ওই গ্রাফগুলোকে চিত্র অঙ্কন করা হয়েছিল তাহলে বিন্দু স্থাপনটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে ও ওয়াই এবং ও এক্স ও ওয়াই এবং ও এক্স এটাকে অরিজেন্টাল এবং এটাকে ভার্টিক্যাল এটাকে ভার্টিক্যাল এবং এটাকে অরিজেন্টাল সরি হচ্ছে অরিজেন্টাল হচ্ছে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষকে ভার্টিক্যাল বলে এই এই দুইটা অক্ষকে আমরা দেখেছিলাম এবং এইটার দূরত্ব যদি এরকম হয় অর্থাৎ এটা যদি চার এবং এটা যদি তিন দূরত্বে স্থাপন করে অর্থাৎ ওয়াই অক্ষ ফোর এবং ভূমি অক্ষ থ্রি বিন্দুতে স্থাপন করবে অর্থাৎ লম্ব অক্ষ ভূমির দিকে ততদূর পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত না ভূমি অক্ষের সমন্বয় হবে অর্থাৎ দূরত্বকে নির্দেশ করবে অর্থাৎ ভূমি অক্ষ লম্ব অক্ষের দিকে যেতে যেতে ভূমি অক্ষের লম্ব অক্ষের দিকে বা লম্ব অক্ষ ভূমি অক্ষের দিকে যেতে যেতে লম্ব অক্ষে এই ভূমি অক্ষের দিকে যাবে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ যাবে লম্ব অক্ষের দিকে যে বিন্দুতে স্থাপন করবে এই বিন্দুটাই হচ্ছে বিন্দু স্থাপন বা এ বিন্দুতে ছেদ করে এটাকে আমরা যখন পরিমাপ হিসাবে বা স্থান অঙ্ক হিসাবে দেখব তখন কি লিখব এখানে 3/4 অর্থাৎ ভুজটাকে আগে লিখতে হয় এবং কোটিকাটাকে পরে লিখতে হয় তাহলে আমরা বিন্দু স্থাপন যখন করব তখন কি লিখব যে এ বিন্দুতে ভূমি হচ্ছে ভুজ হচ্ছে 3 এবং কোটি হচ্ছে 4 যা এ বিন্দুতে সেট করে তাহলে আমরা স্থানাঙ্কও শিখলাম যে দূরত্ব নির্দেশক অর্থাৎ ভূমির দূরত্ব এবং ভূমির দূরত্ব অর্থাৎ ভুজের দূরত্ব এবং কোটির দূরত্ব পরস্পর নির্দেশক বা দূরত্ব নির্দেশককে স্থানাঙ্ক বলা হয় এবং যে বিন্দুতে স্থাপন করা হবে তাকে বিন্দু স্থাপন বলে যেমন পরিমাপ করার সময় আমরা কি লিখব ভুজটাকে আগে লিখব এবং কোটিটাকে পরে লিখব তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজ শিখলাম গাণিতিক অর্থনীতি কি গাণিতিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করলে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় যে সমীকরণগুলো আমরা আঁকি তা অতি সহজে ব্যাখ্যা করা যায় যে চিত্র অঙ্কন করি তাও অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করা যায় আরও ব্যাখ্যা করা যায় যে সহজ এবং সুন্দর পদ্ধতিতে ব্যাখ্যা করা যায় এবং যে মানটা আমরা পাই সেটা হচ্ছে অত্যন্ত বাস্তবসম্মত এই জন্য গাণিতের বিভিন্ন অর্থনীতির পদ্ধতিতে আমরা গণিতের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন তত্ত্বকে অতি সহজে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা এরপরে থেকে অর্থনীতির যে চিত্রগুলো অঙ্কন করব তাহলে আমাদের আর অঙ্কন করতে আর কষ্ট হবে না যে কোনটা ভূমি অক্ষ কোনটা লম্ব অক্ষ কিভাবে বিন্দু স্থাপন হলো কিভাবে হচ্ছে ছেদ করলো এর এইটার মান কি ধনাত্মক এটার মান ধনাত্মক এই নিচের দিকে আসলে ঋণাত্মক অর্থাৎ ধনাত্মক মানে কি
প্লাস অর্থাৎ পজিটিভ মান আর ঋণাত্মক মানে নেগেটিভ মান যখন বিপরীত মুখী হবে দুইটা তখন একটা বৃদ্ধি পাবে একটা কমবে আর যখন ধনাত্মক হবে দুইটাই অর্থাৎ এটাও ধনাত্মক এটাও ধনাত্মক যেমন আমি এটাও বৃদ্ধি করেছি এরপরে যদি আরো বৃদ্ধি করি বিন্দু স্থাপন করি তাহলে সেটা ধনাত্মক ধনাত্মক কারণ নিচের দিকে নামেনি বা বিপরীত মুখী হয়নি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা স্থানাঙ্ক শিখলাম মূল বিন্দু শিখলাম লেখচিত্র শিখলাম স্থানাঙ্ক শিখলাম এবং বিন্দু স্থাপন শিখলাম আগামী ক্লাসে শিখব আমরা অপেক্ষক কাকে বলে স্বাধীন চলকী অধীন চলকী যা আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি কিন্তু লেখচিত্র কি অধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে স্বাধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে অধীন চলকের যে বিভিন্ন মান পাওয়া যায় তা যখন মুক্ত হস্তে রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় লেখচিত্র যেমন একটা চিত্র অঙ্কন করেছি এটাকেই বলে হচ্ছে লেখচিত্র গ্রাফ কাগজ কি এগুলো সব আলোচনা করলাম আগামী ক্লাস পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ